এবারে বিশ্বকাপে ভিচিহ্ন দেখালেন তাহসান। বুধবার 8ই জুন সকালে বাংলাদেশে এসেছে পরম আরাধ্য বিশ্বকাপ ফুটবলের ট্রফি। বাংলাদেশ সময় সকাল 11:15টার পর সোনারঙ্গা ট্রফিটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে এটি নিয়ে যাওয়া হয় ঢাকার হোটেল রেডিসনে। সেখানে শিরোপাটির পাশে দাঁড়িয়ে ছবি তোলেন অনেকে। এ সময় অন্যদের সঙ্গে ছিলেন দেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান। তিনিও পরম আরাধ্য বিশ্বকাপ ফুটবল ট্রফিটির সঙ্গে ছবি তোলেন। বিশ্বকাপ কাছে পেয়ে তাহসান ছবিটি তোলেন ভি চিহ্ন দেখিয়ে। তার মুখেও ছিল হাসি। বোঝাই যাচ্ছে মুহূর্তটি দারুণ উপভোগ করেছেন এই তারকা। এরপর নিজের ফেসবুক পেজেও বিশ্বকাপের সঙ্গে তোলা ছবি আপলোড করেন তাহসান। বাংলাদেশে বিশ্বকাপের ট্রফির সঙ্গে এসেছেন 1998 সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো ফুটবলার ক্রিশ্চিয়ান কারেম্বো। তাহসানের সঙ্গে ছবিতে তাকেও দেখা গেছে। নিজের ফেসবুক পেজে বিশ্বকাপের সঙ্গে তোলা ছবি আপলোড করে ক্যাপশনে তাহসান লেখেন, ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুর, 9ই জুন আর্মি স্টেডিয়ামে কোক স্টুডিও কনসার্টেও ট্রফিটি থাকবে, দেখা হচ্ছে সেখানে। জানা গেছে ঢাকায় বিশ্বকাপ ফুটবল ট্রফিটি এসেছে পাকিস্তান থেকে। ট্রফিটি কোকাকোলার চার্টার্ড ফ্লাইটে এসেছে। এর আগে 2013 সালে বিশ্বকাপ ফুটবল ট্রফি এসেছিল ঢাকায়। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।